আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেস সাইডে লাইভ চ্যাট অপশন যুক্ত করতে পারবেন, যেটির মাধ্যমে কাস্টমার লাইভ চ্যাটে নক দিলে পেজে একটা মেসেজ যাবে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেস সাইটে লাইভ চ্যাট অপশন যুক্ত করবেন। তো আর দেরি না করে চলুন আমরা দেখি কিভাবে লাইভ চ্যাট অপশনটি যুক্ত করা যায়। তো এর জন্য আমরা প্রথমে আমাদের ওয়েবসাইটটির অ্যাডমিন প্যানেলে প্রবেশ করব। অ্যাডমিন প্যানেলে প্রবেশ করলাম, তো এর জন্য আমাদের একটি প্লাগইন ইউজ করতে হবে। তো আমরা এখন প্লাগইনটি ইনস্টল করব। তো এখানে দেখাচ্ছে আমাদের প্লাগইনটি অলরেডি রয়েছে, তো আমরা প্লাগইনটিকে অ্যাক্টিভ করব। তারপর সেটিং থেকে আমাদের পেজটি সিলেক্ট করে দিতে হবে। আমরা ভার্চুয়াল সফট বিডি পেজটিকে সিলেক্ট করলাম, এই পেজের সাথে ওয়েবসাইটটি কানেক্ট হলো। এখন আমরা সাইটটি ভিজিট করব। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে লাইভ চ্যাট অপশনটি যুক্ত হয়ে গেছে। আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইটে এরকম ভাবে লাইভ চ্যাট অপশনটি যুক্ত করতে পারেন। তো আপনাদের কোনো ধরনের যদি হেল্পের প্রয়োজন হয়, আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।